স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বেগম রোকেয়া অডিটোরিয়ামে আলোচনা সভা আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি মিঠাপুকুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রংপুর বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার জেসমিন, মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কারমুরুশ সহ প্রমুখ। আলোচনা সভা ও র্যালিতে মিঠাপুকুর উপজেলার 17টি ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জাকির হোসেন সরকার বলেন, পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটি মাইলফলক এবং দক্ষিণবঙ্গের মানুষের জন্য আলোর প্রদীপ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অদম্য উপহার দক্ষিণবঙ্গের মানুষেরা কখনোই ভুলবে না। পদ্মা সেতু ছিল বাংলাদেশের জন্য একটি সবচাইতে বড় চ্যালেঞ্জ, সকল বাধা অতিক্রম করে স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে, এটি বাংলাদেশের জন্য পরম পাওয়া। এ সময় জাকির হোসেন সরকার আরও বলেন, পদ্মা সেতুর জন্ম শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য।